অপবিশ্বাসের সাথে ববলি আদৌ সম্ভব নাও হতে পারে। এতদিন পর অপবিশ্বাসকে নিয়ে কি বললেন ববলি, চলুন জানি সম্পূর্ণ ঘটনা। গত ১১ বছরের মধ্যে সাকিব অপু এখন সবচেয়ে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন। সাকিব অপুর বিয়ে নিয়ে কথা বলার জন্য সাকিবের মা গিয়েছিলেন অপবিশ্বাসের বসুন্ধরার বাসায়। চলচ্চিত্র নিয়ে অনেক ভালো সময় কাটাচ্ছিলেন সাকিব, হাতে অনেক ছবির কাজ, দর্শক এখন সিনেমা হলে যাচ্ছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হতে আরেক সুপারস্টার ডিপজল দাওয়াত দেন সাকিব অপুকে, কারণ নিজের ছেলের জন্মদিন, সাথে ছিলেন বুবলি সহ চলচ্চিত্র জগতের অন্য তারকারাও। কিন্তু এর পেছনে রয়েছে অন্য কারণও। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি সাকিবকে পছন্দ করি, ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে যে সাকিব এতদিন ধরে আগলে রেখেছে এজন্য তাকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। আমি এখন নতুন ছবি নিয়ে কাজ করছি, আমি সাকিবের সাথে কথা বলেছি, সাকিব এখন নিজেও প্রযোজক, দেশের জনপ্রিয় নায়ক, তার নিজস্ব দর্শকও আছে। খুব শীঘ্রই আমরা দুজন একটা বিগ বাজেটের ছবি নিয়ে কাজ করার প্ল্যান করছি। সাকিব খান আর অপবিশ্বাসকে নিয়ে তিনি বলেন, ওদেরকে আজ অনেক স্বাভাবিক দেখলাম, অপু তো আমার বোনের মতো, ও বলেছে শীঘ্রই আবার তারা বিয়ে করতে যাচ্ছে, হয়তো বড় করে আর কিছুই হবে না, কিন্তু আরো ভালোভাবে আমাদের জীবনটা শুরু হবে। ববলির সাথেও অপু অনেক স্বাভাবিক ছিল, হয়তো সব মেঘের ছায়া কেটে যাচ্ছে। আর সাকিবকে নিয়ে ডিপজল বলেন, মানুষ হিসাবে সাকিব অনেক ভালো, আপনার জীবনের সব ডিসিশন ঠিক হবে না, কিন্তু ভুল বুঝতে পারা আর ভুল সূত্রে নিয়ে অনেক বড় ব্যাপার, সাকিব সেটা পেরেছে আর আশা করি শীঘ্রই আবারও এক হবে অপুর সঙ্গে।